হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন নিয়মিত আছি চিত্রামহল সিনেমা হলে। আপনারা জানেন আজ 3 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী মুক্তি পেয়েছে ভাগ্য সিনেমা 21টি প্রেক্ষাগৃহে। মোহাম্মদ রশিদ পরিচালিত ভাগ্য, এতে অভিনয় করেছেন চিত্রনায়ক মুন্না, চিত্রনায়িকা নিপুণ আক্তার সহ আরও অনেকে। তো আমরা এখন চিত্রামহল সিনেমা হলের সামনে আছি। আমরা অপেক্ষা করছি দর্শকরা ছবিটি দেখে বের হবেন এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন চেষ্টা করব যে ছবিটি আসলে তাদের কাছে কেমন লাগলো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। ভাগ্য সিনেমাটা আমার কাছে সবচেয়ে ভালোই লাগছে, ছবি খুব সুন্দর হয়েছে। তো সবচেয়ে বেশি নায়করা ভালো লাগছে, নায়করা অভিনয় ভালো লাগছে। আর নিপুণ ক্যারেক্টার সবচেয়ে ভালো লাগছে, যে একটা ভিলেন, তার জায়গা জায়গা বিয়া দিয়া প্রতারণা একটা ফাঁদ পাতে, তো লাস্টে নায়কের বাসা পাঠায়। তো নায়কের সাথে নিপুণ প্রতারণা করতে পারে না, তো নায়ক সবকিছু জানা সত্ত্বেও লাস্টে তার সবকিছু মেনে নেয়। আর নায়কের সত্যি ক্যারেক্টার আমার ভালো লাগছে, আর ছবিটা খুব সুন্দর হয়েছে। আমি যে সময় পাই আবার দেখব। আর যে নায়ক মুন্না ভাই একটা কথা বলছে, সে নাকি একটা কয়েকদিন আগে একটা নিউজে দেখছি পত্রিকায়, সে বলছে সাকিব খানের যদি পরে কোনো দর্শক হয় তার সিনেমা নাকি অনেক দর্শক হবে। তো আজকে সেটাই দেখলাম, দর্শক অনেক ভালো হয়েছে, খারাপ হয় নাই, আর সবচেয়ে ভালো দর্শক হয়েছে আজকে, আর ছবিও সবচেয়ে সুন্দর হয়েছে। আর আমি একটা কথা বলবো, আপনারা দর্শক যারা আছেন ভাগ্য সিনেমা দেখেন, আপনার টাকা অবশ্যই উসুল হয়ে যাবে, ছবি অনেক সুন্দর হয়েছে। আপনারা সিনেমা হলে আসেন, আবার ছবিটা দেখেন। মুন্না ভাই অভিনয় সবচেয়ে ভালো লাগছে আমার। হ্যাঁ, এটা আমি প্রমাণ পাই গেছি, সাকিব খানের পরে যে কোনো দর্শক থাকে, মুন্না ভাইয়ের সিনেমায় দর্শক আছে। তো মুন্না ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, উনি যেন আবার কটা ভালো ভালো সিনেমা উপহার আমাদেরকে দিতে পারে, আরো কটা অ্যাকশন সিনেমা বানাক, রোমান্টিক সিনেমা বানাক, এটা আমাদের রিকোয়েস্ট থাকবে। আপনি কি আরো মুন্না ভাইয়ের ছবি দেখতে চান? আমি আবার একটা কথাই বলতে চাই, আমি মুন্না ভাইয়ের সিনেমা দেখতে চাই, তার জন্য উনি আরো কয়েকটা সিনেমা বানাক, এটাই আমার কথা। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যারা ছবিটা এখনো দেখতে আসেনি? যারা এখনো দেখতে আসে নাই, এখনো সময় আছে হাতে, আপনারা তাড়াতাড়ি আইসা পড়েন সিনেমা হলে, আইসা ভাগ্য দেখেন, আপনারা ভাগ্য পাল্টায় যাবে। আপনি কি ভাগ্য পাল্টাইছেন? আমার ভাগ্য পাল্টায় গেছে। কেমন কি পাল্টাইছে? যেমন আমি এক মেয়ের প্রতারণা পড়ছিলাম, তো আজকে এটা দেখে আমার ভাগ্য আমাকে পাল্টাই গেছে। তাহলে কি যারা দেখবে সবার ভাগ্য কি পাল্টে যাবে? অবশ্যই পাল্টাই যাবে। আচ্ছা, তো আমরা বলতে পারি যে দীর্ঘ অনেক কিন্তু শাকিব খানের কোনো ছবি নেই, শাকিব খানের ছবির পরে যে দর্শক গুলা পেয়েছে এবং আপনি যে ছবিটা দেখছেন, হ্যাঁ, যে দর্শক এসেছে তাতে কি ভাগ্য কি সিনেমা হলে যে মালিকরা তাদের ভাগ্য কি পাল্টে যাবে এই ভাগ্যের মাধ্যমে? এই ভাগ্যের মাধ্যমে পাল্টাতে পারবো নাকি সেটা বলতে পারি না, কিন্তু দর্শক যারা আছে তারা আসুক, এটাই বলতে চাই।